অন্তরে আছো তুমি সেই অন্তরে আছো তুমি থাকিবে দিবানিসি কি করে বলবো তোমায় আমি ভালোবাসি আমি ভালোবাসি সারা দুনিয়া হবে দুষ্ট আমি হব দোষী আমি ভালোবাসি ও আমি ভালোবাসি যে থাকো সুখে থাকো আমি তোমার জেনে রেখো আমার কথা ভাবো যদি আমার কথা ভাবো যদি তাতেও আমি খুশি কি করে বলবো তোমায় আমি ভালোবাসি আমি ভালোবাসি সারা দুনিয়া হবে দুষ্ট আমি হব দোষী কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি আমি ভালোবাসি ভাই এরশাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার গান তো শুনলাম বিষয়টা হচ্ছে আমি জানতে পারলাম যে আপনি আরো সুন্দর সুন্দর গান করেন এগুলো শিখছেন কোথা থেকে আপনি আমি নিজে নিজে মনে করেন হয়তো মোবাইলে বা কারো বক্সে শুনি ওইটাই শুনে শিখি একদিন অথবা দুই দিন শুনি তারপরে শিখি আমি তো লেখাপড়া জানি না যে লেখে লেখে গান গাবো মানে আপনি কতগুলো গান জানেন কি কি গান জানেন ভাইয়া ছায়াছবির গান পল্লী গীতি এমনিতে মনির খানের গান এই সকল গানগুলো আমার কাছে খুব প্রিয় মানে এর আগে আপনি কি করতেন এর আগে আমি কথাটা বলেন শুধু এই ব্যবসায় করতাম ছোট থেকে মাঝখানে দেশের বাড়িতে হাল চাষের কাজ করছি ইদারিং 7 বছর হলো তাহলে দেশের বাড়ি কোথায় জেলা কুড়িগ্রাম থানাউলিপুর আপনি এখানে কিভাবে আসলেন এখানে আসছি ভাই বাড়ির থেকে অনেক কাহিনী করে অনেক হিস্টোরি আছে অনেক মেহনত করে এই পর্যন্ত পৌঁছেছি আমি আপনি কোথাও সুযোগ পেলে ভালো জায়গায় গান গাবেন আশা আছে আমার ইচ্ছা আছে যদি আমার কালায় সেরকম সুযোগ মতো জায়গায় পৌঁছাতে আমি যাবো বা গাবো আমার প্রতিভা আছে আমার মনে এই আশাটা আছে আপনি একদিন সময় করে আমাকে আপনার কিছু গান শোনাবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ বাসা রাখলে আমি শোনাবো আচ্ছা ঠিক আছে আপনার আমি আর একদিন আসবো আপনার গান শুনবো আপনি নাকি ভ্যান চালান এবং গানও গান মাঝে মাঝে ভ্যানও চালাই ভাই মাল না পাইলে গেলে আপনার ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে আল্লাহর মাল আল্লাহ দিছে 4 জন 3 মেয়ে 1 ছেলে আচ্ছা পড়ালেখা করে তারা হ্যাঁ মেয়ে একটা বিয়ে দিছি ছেলে মেয়ে দুইটা লেখাপড়া করতেছে আর একটা ছোট আচ্ছা ঠিক আছে আমরা আপনার এই ভিডিওটা আমার দর্শক দেখবে নিউজ বাংলা চ্যানেলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা দর্শকের কাছে আমার একটা অনুরোধ যেহেতু কোনো যন্ত্র নাই বাদ্য নাই আমি ব্যবসার ভিতরে বসে থাকি আপনাদেরকে যতটুকু পরিমাণ শোনাইতে পারছি আমার কাছে যেন কেমন লাগতেছে এখন আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ
থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম।